আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনারা যারা এই ভিডিওটিতে ক্লিক করেছেন, আমি দৌড়িয়ে নিচ্ছি। প্রত্যেকেই নিবন্ধনে আবেদন করেছেন, সেটা স্কুল হোক, মাদ্রাসা মৌলভী হোক, অথবা কলেজ পর্যায়েই হোক, সবাই হয়তো নিবন্ধনে অ্যাপ্লাই করেছেন। আচ্ছা, নিবন্ধন কিন্তু গভর্নমেন্ট জব না, এটা মনে রাখবেন, অনেকে বুঝেন না, ঠিক আছে? কিন্তু গভর্নমেন্ট জব না হলেও গভর্নমেন্টে বেতন দেয়, গভর্নমেন্টে কিছু সুবিধা তাদেরকে দেয়। সুতরাং এটা মানে ওয়ান কাইন্ড অফ গভর্নমেন্টের ফ্লেভার আপনারা পাবেন। আর এবং এখন তো বেতন অনেক ভালো, স্যালারি দেয়, সব কিছু মিলিয়ে ভালো একটা জব হচ্ছে এই নিবন্ধন। যারা বাড়ির আশেপাশে থাকতে চান, স্কোর ভালো থাকলে অনেকেই বাড়ির আশেপাশে থাকতে পারেন, ঠিক আছে? সব মিলিয়ে ভালো। আচ্ছা, এই নিবন্ধনের বেতন, সুযোগ সুবিধা, কে কত টাকা পাবে ইত্যাদি নিয়ে ডিটেইল আমার ভিডিও আছে, আপনারা দেখে নেবেন। আমি সম্ভবত লিংক দিয়ে দেব ডিসক্রিপশন বক্সে, ওখানে একদম কি কি সুবিধা পাবেন, কারা পাবেন, কারা পাবেন না, কতটুকু পাবেন, মৌলভীরা কতটুকু পাবে, স্কুলে কতটুকু পাবে, কলেজে কতটুকু পাবে, একদম ডিটেল আমি বলে দিয়েছি। ওইটা অনেক ইফেক্টিভ একটা ভিডিও, সকল প্রশ্ন উত্তরও পাবেন। তো আজকে যেহেতু নিবন্ধন পরীক্ষার মোটামুটি ডেট দিয়ে দিয়েছে, আমরা সেই বিষয়ে কথা বলবো। সেটা হচ্ছে আগামী 15ই মার্চ পরীক্ষা হবে, এটা আমরা জানি। তো সেই অর্থে এক মাস সময় রয়েছে, আজকে 15ই ফেব্রুয়ারি একদম বরাবর, যদি এই মাস 29 মাস, কিন্তু কম বেশি মিলে আমরা এক মাস সময় পাচ্ছি। এই শেষ সময়ে নিবন্ধনের কিভাবে পড়ব, কি পড়ব, প্রথম কথা হচ্ছে আপনি স্কুলের হন অথবা কলেজের হন, সবার জন্য সেম। যত বেশি সম্ভব আপনি নিবন্ধনের বিগত সালের প্রশ্ন সমাধান করবেন, এইটা এইটার বিকল্প নাই। যত বেশি পারেন, সেটা 20টা 30টা 40টা যা পাবেন, এটা খুবই কাজে আসে। এটা এখান থেকে প্রায় ধরেন 30-40% প্রশ্ন কিন্তু কমন পড়ে যাবে, আপনি সেটা স্কুল হোক আর কলেজ হোক, যে কোনো প্রশ্ন হোক, নিবন্ধনের যত বেশি পারেন সলভ করবেন। পাশাপাশি প্রাইমারির যত প্রশ্ন রয়েছে সলভ করবেন। এর পাশাপাশি যেটা করবেন, মডেল টেস্ট, প্রাইমারি মডেল টেস্ট আছে, নিবন্ধনের কিছু মডেল টেস্ট আছে, বিভিন্ন গাইডে থাকে, এই কাজগুলো বেশি করার চেষ্টা করবেন, বিশেষত বিগত সালের প্রশ্নগুলোকে জোর দেবেন। আর পাশাপাশি যেগুলো আপনারা রেগুলার বইপত্র পড়েন, প্রত্যেকেই তো সাবজেক্ট ওয়াইজ বই পড়ে, বাংলা, সাধারণ জ্ঞান, এই যে বিষয়াদি এই বইগুলো রয়েছে, ওগুলা আর কিছুদিন পড়েন, 10-12 দিন পড়েন, তারপর আর নতুন কোনো পড়া পড়বেন না, ওগুলোকে রিভিশন দেওয়ার চেষ্টা করবেন। একদম প্যারালাল চলবে, রিভিশন চলবে, বিগত সালের প্রশ্ন চলবে, প্রাইমারি প্রশ্ন চলবে, মডেল টেস্ট চলবে, প্যারালাল চালাবেন। এখান থেকে ইনশাআল্লাহ এইভাবে পড়লে একদিকে আপনার বেসিক পড়াশোনা, অন্যদিকে এই বিগত সালের প্রশ্ন, মডেল টেস্ট, সব কিছু মিলে যদি মাথায় নিয়ে গিয়ে পরীক্ষার হলে বসতে পারেন, তাহলে নিশ্চিত থাকেন ভালো একটা রেজাল্ট আপনার হবে, ভালো একটা স্কোর আপনি নিতে পারবেন, এটা আমার বিশ্বাস। বিগত সালের এই নিবন্ধনের পরীক্ষাতে এইভাবেই কমন পড়েছে, ম্যাক্সিমাম মানুষ এইভাবেই পড়ে, এই বিগত সালের প্রশ্ন, বেসিক, এই তো এগুলো থেকেই ম্যাক্সিমাম কমন পড়ে যায়। শুধু নিয়মিত পড়াশোনা করেন, অনেকে আমরা পড়ি না, এই হলো বিষয়, পড়লে নিবন্ধন আহামরি কিছু নয়। এইগুলো শেষ সময়ে কি করবেন, পাশাপাশি এই নিবন্ধনের জন্য আমাদের স্পেশাল একটা সাজেশন তৈরি হচ্ছে, সবাই কাজ করতেছে। কি কি থাকবে সাজেশনে আমি বলে দিই, বাংলা, ইংরেজি, ম্যাথ, এই যে সাবজেক্ট আছে, এই সাবজেক্ট তো থাকবেই, সাবজেক্টের প্রশ্ন উত্তর থাকবে, এমসিকিউ থাকবে, তারপর এমসিকিউর পরে প্রত্যেকটা সাবজেক্টে আলাদা আলাদা আবার 10টা করে মডেল টেস্ট থাকবে, বুঝেন? কিন্তু সাবজেক্টের প্রশ্ন উত্তর থাকবে, তারপর প্রশ্ন উত্তর শেষ হলে ওখান থেকে আরো 10টা, মানে ওখানে এবং আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে প্রত্যেকটা সাবজেক্টে 10টা করে মডেল টেস্ট, 5টা সাবজেক্ট হলে 50টা মডেল টেস্ট। এই মডেল টেস্টের পরে আবার থাকবে র্যাপিড ফায়ার অংশ। র্যাপিড ফায়ার বলতে আপনারা তো বুঝেন, শুধু প্রশ্ন আর উত্তর, এই সব সাজেশন, সব বিগত সালের প্রশ্ন, সব কিছুকে মিলিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে র্যাপিড ফায়ার অংশ সাজানো হয়েছে, যে শুধু প্রশ্ন থাকবে আর উত্তর থাকবে, গুরুত্বপূর্ণ এই তিনটা জিনিস থাকবে বইয়ে, বিগত সালের প্রশ্ন কিন্তু থাকবে না। এই জন্য বলতেছি, বিগত সালের প্রশ্ন যারা পড়ার পড়ে নেন, আর আমাদের এটা তো আসবে, সবাই কাজ করতেছে, লাস্ট হয়তো 10-15 দিনের সময় পাবেন। এই 15 দিনে 2000-এর অধিক প্রশ্ন আমরা দিচ্ছি, এমসিকিউ টাইপের, যেটা বললাম 2000-এর মতন প্রশ্ন, কম না বেশি, ঠিক আছে? তো এই হলো বিষয়, যারা নিবন্ধনে তারা চাইলে নিতে পারবেন, একটু অপেক্ষা করেন, এগুলো আমরা প্রুফ দেখতেছি। এর আগের একটা সাজেশন আমাদের বেশ কিছু তারা ওঠার কারণে ভুল ভ্রান্তি হয়েছে, ওগুলো আমরা সংশোধন করছি। তো
এটাই চাইলে নিতে পারবেন। এটা আমরা পিডিএফ ফাইল দিব, যেহেতু সময় কম থাকবে, কুরিয়ারে দিলেই 4-5 দিন 7 দিন চলে যাবে। তো যাই হোক, এই হলো বিষয়, আপনি নিজে নিজে পড়েন, আর যাই পড়েন এই পরামর্শগুলো নিয়ে পড়াশোনা করতে পারেন। ঠিক আছে, আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন।